এই দুটো আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কয়েকটা বিন কড়াই এরকম 1 ইঞ্চি পরিমাণ করে টুকরো টুকরো করে নিয়েছি। এবারে এই আলু আর বিন কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে এখানে রেখেছি, আর কয়েকটা মটরশুঁটি নিয়েছি ছাড়িয়ে, আর 3টে কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি, আর একটা টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর অবশ্যই 2 চামচ, এই চামচে 3 চামচ পোস্ত আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে আগে থাকতে শিলে বেটে রেখে দিয়েছি। আপনারা এটা মিক্সিতেও বাটতে পারেন, আমি এখানে শিলে বেটে নিয়েছি। প্রথমে গ্যাসটা জ্বেলে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এই রান্নাটা হয় সর্ষের তেলে, তাই আমি এতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এর মধ্যে আলু আর বিন কড়াইটা আগে দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি আলু আর বিন কড়াইটা দিয়ে দিচ্ছি। আলুটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে, আমি এই সময় এতে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েছি, এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি, দিলে টমেটোটা একটু গলে গলে নরম হয়ে যাবে। এই রান্নাটা খুব সহজ, এটা বাড়িতে করে দেখবে এবং খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আলু পোস্ত আমরা অনেকেই খাই, কিন্তু এই যে শীতকালে আলু বিন করা টমেটো কড়াইশুটি দিয়ে পোস্ত, এটা হয়তো সবাই খায় না, তাই এর রেসিপিটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি পোস্ত পাকাটা এটা দিয়ে দিলাম। পোস্তটা আমি একটু ভাজা ভাজা করে নেব, এবং সেই সময় একটু হলুদ আমি এতে দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, আমি এতে জল দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমার আলুটাকে সিদ্ধ করতে হবে, তাই আমি একটু বেশি পরিমাণে জল দিচ্ছি। মটরগুলো আমি দিয়ে দিলাম। এবার এটা একটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। এটা সিদ্ধ হওয়ার জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 থেকে 7 মিনিট ধরে ফুটলে এটা সিদ্ধ হয়ে যাবে, আমি 5-7 মিনিট পরে আবার আসছি। আমি ঢাকাটা খুললাম, এটা আমার ফুটছে, আলুটা এখনো সিদ্ধ হয়নি। এটা যেহেতু ঝাল ঝাল খেতে একটু ভালো লাগে পোস্ত, তাই আমি আরও 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম চেলা করে, আর ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। ফিরে এলাম 5-7 মিনিট বাদে, ঢাকাটা খুলেছি আমি। আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে, এখানে আলুগুলো আমি সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা একদম শুকনো শুকনো খেতে ভালো লাগে। এইটা নামাবার আগে সামান্য তেল, কাঁচা তেল ছড়িয়ে দেবেন, আর যদি মনে হয় কাঁচা তেলের গন্ধ ভালো লাগছে না, তাহলে না দিতেও পারেন। এটা একেবারে শুকনো করে নামাবে। এটা শুকনো শুকনো ভাতের সঙ্গেও ভালো লাগে, বা ডালের সঙ্গে খেতেও খুব ভালো লাগে।
আমার আজকে আলু বিন কড়াই পোস্ত তরকারি বাঙালি প্রিয় খাবার পোস্ত আমার রান্না হয়ে গেল। আমি এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রের মধ্যে আমি এটা ঢেলে নিয়েছি, এবার শুধু এটা খাওয়ার পালা। আপনারা বাড়িতে এটা রান্না করবেন, করে খেয়ে দেখবেন কেমন সুন্দর খেতে লাগে। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের রেসিপিতে।